কে কবু নাকি তা তুমি এরম সোপা কাম্বেনের মতন দাঁড়িয়ে কেন? মহারাজ, এক্ষুনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, তা ধরুন হাত পা মাথা যে কোনো একটা অঙ্গ তো যেতই। কি সর্বনাশ, কার অ্যাক্সিডেন্ট, তোমার না আমার? মহারাজ, আমার হাতে সব পতন টতন নেই। চন্দ্রপুলি কি ঘুমাচ্ছ? আগে জেগে আছি মন্ত্রী মশাই। জেগে আছো তো দেখতে পাচ্ছ না, মহারাজ পড়ে যাচ্ছিলেন। হ্যাঁ দেখছিলুম তো, কেমন আস্তে আস্তে ঝুলে পড়ছিলেন। দেখছো তা ধরবে কে? মহারাজকে টেনে ধরবে কে? আমি? না না, কাউকে পড়ে যেতে দেখলে যে আমার হাত পা অবশ হয়ে আসে, মনে হয় যেন ধরছি কিন্তু সত্যি সত্যি ধরছি না, মনে হয় যেন ধরছি কিন্তু সত্যি সত্যি ধরছি না। হ্যাঁ মনে হয় যা করার সব করছি কিন্তু বাস্তবে কিছুই করছি না, এমনটা কেন হয় বলুন তো মন্ত্রী মশাই? বলি গায়ে রস জমলে এমন হয়, ছাতা ধরতে ধরতে বুড়োটা জমে গেল রে, এ মাস থেকে মাইনে বন্ধ। তা দেড় বছর ধরে তো মাইনে বকিয়া পড়েই আছে, না পাই সেও ভালো, সে সবই তো মেনে নিয়েছি কিন্তু কমে গেলে বড্ড বুকে বাজে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মাইনেটুকু তো বাড়ানোই উচিত। আমাদেরও কি মনে হয় জানো, তোমার মাইনে বাড়াচ্ছি কিন্তু সত্যি সত্যি তোমার মাইনেটা কেমন কমে যাচ্ছে, বুঝেছ? বুঝেছি, ঘুরিয়ে ছাড়লে। আরে গবু বসো বসো, এত অবান্ত চেঁচাও কেন বলো তো? আচ্ছা বলো তো, এটা কিসের রেখা? রেখা টেখা আমি চিনি না মহারাজ, তবে এরকম হাজার ঘন্টা আঁকি মুখি আমার হাতেও আছে। কই দেখি দেখি দেখি, এক গাদা চাউমিনের মতন গলা পাকানো, এটা একটা বিশেষ রেখা গবু, দেখছো না কেমন শিহরণ জাগছে আমায়? পৃথিবীর মাত্র দু চারজন লোকের হাতেই এ রেখা ফুটে উঠেছে, আর এবছর এ রেখা আমার হাতে ফুটেছে, বুঝলে মন্দির গোবুচন্দন? আর কারো হাতে পাবো না এ রেখা এবছরেও? না না পাবে না। কেন, এর বিশেষত্বটা কি? কিরে বলবো চন্দ্রপুলি? আজ্ঞে প্রভু, বলতেও পারেন আবার নাও পারেন। চুপ। তবে শোনো গবু, এটা নোবেল প্রাইজের লাইন। নোবেল প্রাইজ? হ্যাঁ নোবেল প্রাইজ, রেখা আমার উঠলো ফুটে, নোবেল প্রাইজ আইলো ছুটে, রেখা আমার উঠলো ফুটে, নোবেল প্রাইজ আইলো ছুটে, মেরে দিয়েছি গবু, এবছর আর কেউ ঠেকাতে পারবে না। সেই নোবেল প্রাইজের ভূত এবার আপনার মাথায় চাপলো মহারাজ। ভূত? ভূত বলছো কেন, এই যে অত্যন্ত জ্যান্ত বাসনা আমার, এই ধরো যেমন দেশরত্ন দেশীরা দেশপান্না, মানে যে সমস্ত খেতাব পুরস্কার মহারাজ এই দেশে নিজ হস্তে বিতরণ করেন, তার সবকটি আমি আমার নিজেকে দান করেছি। শুধু ওই নোবেল প্রাইজ আসবে সাগর পাট থেকে, ওই জন্য ওইটুকু মহারাজের হাতের বাইরে রয়ে গেল। বুঝলে গবু, নোবেল না পেলে পাওয়া যে আমার অপূর্ণ থেকে যায়, না পেয়ে নোবেল হৃদয় হলো উদ্বেল। মহারাজ নোবেল নিয়ে আপনি কিন্তু রীতিমতো পাগলামি শুরু করলেন। পাগলামি? এই যে গুরু বাঁকা শশী বাবাজির ফোরকাস। বাঁকা শশী, সে কে? আক সিদ্ধ মহাপুরুষ গুরু বাঁকা শশী, ওই কম্পিউটার যন্ত্রে ক্যালকুলেশন করে দেখেছেন। এমনি চেহার নয় গবু, নোবেল আসছেই, শিওর শিওর আসছেই, জয় গুরু জয়। বাঁকা শশী নাকি, কখনো নামও শুনিনি, কখন কোথেকে এলো? আগে কাল মাঝরাতে মহারাজের সঙ্গে ঝাড়া দু ঘন্টার একান্ত সাক্ষাৎকার, তারপর থেকেই তো মহারাজ নোবেল নোবেল করছেন, ঘন ঘন কয়েদ বেল হয়ে পড়ছেন, ও তুড়ি তুড়ি উদ্বেল। ও কত ভাবে এইসব ভক্তিবাদ যোগী পুরুষদের আমি প্রাসাদ থেকে দূরে সরিয়ে রেখেছি,
আর আমার অনুপস্থিতিতে কিনা ব্যাটাকে মেরে তাড়াতে পারোনি। আগে মনে হলো যেন মারছি, বেদম মারছি, কিন্তু সত্যি সত্যি মারলুম কই? চুপ চুপ, খবরদার গবু, মহাযোগী বাঁকা শশীর নামে যে করবে অসম্মান সূচক উচ্চারণ, এই দেশ থেকে হবে তার আশু বিতরণ। তার হীন মুখে ঢুকিয়ে দেবো তালে নাটি, সে মহামন্ত্রী হোক বা যেই হোক। মহারাজ, আপনি আজ পর্যন্ত এই সমস্ত ভোগ কিবার যোগী পুরুষে চিনতে পারলেন না, এটা বড় দুঃখ রয়ে গেল। আপনার বাবা ভূতপূর্ব মহারাজ প্রথম ভবচন্দ্র ঘোর উন্মাদ হয়ে প্রাসাদের একটি ঘরে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তার মূলেও ছিল কিন্তু মহারাজ আর এক মহাযোগী নাকি ইন্দ্রগুপ্ত, আর তার ফরকাস ছিল মহারাজ নোবেল সাহিত্য পুরস্কার। কবে পাবো কবে পাবো করতে করতে আগের মহারাজ তো 3013 খানা কলম মোতা করলেন, তারপরেই তো এই রাজসভাতেই ধুতি খুলে ধেই ধেই নেত। আমায় কার বাপের সত্য, শেষে গরুর দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে সেই সঙ্গে আপনার বাবাকেও, সেই সঙ্গে আমার বাবাকেও, ভূতপূর্ব মহামন্ত্রী প্রথম গোবুচন্দ্র বাবা আজও দড়ি বাঁধা অবস্থায় একটি প্রাসাদের ঘরে পড়ে রয়েছে। বলি উনি এখন কেমন আছেন? ওনার মাথার মাঝখানটুকুর চুল ফেলে দিয়ে একটু পাথর কুচি পাতা বাটা মাখিয়ে দেখবেন তো। আহা, রাজামন্ত্রীকে একত্রে পাগল হতে ওই এক পিসি দেখা গেছে। সেই জন্যেই তো মহারাজ সমস্ত উত্তেজক ব্যাপার সেবার থেকে আপনাকে দূরিয়ে সরিয়ে রাখার চেষ্টা করি। মহারাজ, আমি জানি আপনার মাথার যদি একবার গণ্ডগোল শুরু হয় আমিও যে সামলে রাখতে পারবো না, আমার রাজ অনুগত যে প্রবল মহারাজ। গবু, তোমার আশঙ্কা অমূলক, বাবাদের মস্তিষ্কের বাদনই আলগা ছিল, আমাদের মধ্যে আমি পাগলামির কোনো বীজই খুঁজে পাইনি। কি গো চন্দ্রপুলি, দেখছো নাকি কিছু? আগে প্রভু মনে হয় যেন দেখছি, কিন্তু কিছুই দেখছি না। ঠিক আছে, আমরা চন্দ্রপুলির উপর দায়িত্ব দিতে পারি, সেই বাবার আমলের লোক। তবে শোনো চন্দ্রপুলি, যদি কখনো দেখো আমি বা আমরা একটু বাড়াবাড়ি কিছু করছি, মানে পাগলামি কিছু করছি, সঙ্গে সঙ্গে আমাদের সাবধান করে দেবে, কেমন? মানে অস্বাভাবিক বেয়াড়া কিছু চোখে কানে লক্ষ্য করলে, তাই তো? আজ্ঞে প্রভু, তাই হবে। ব্যাস, আর চিন্তার কারণ নেই, এসো এবার নোবেল নিয়ে একটু আলোচনা করা যাক। শোনো গবু, আমি ওই বাঁকা শশী বাবাকে বলেই দিয়েছি যে 3 দিন মানে 72 ঘন্টার মধ্যে আমার নোবেল চাই। কথা আদায় করে ছেড়েছি, 72 ঘন্টার ওপাশেও যাবে না। বলিতের 8 ঘন্টা কেটে গেছে প্রভু, আর আছে মাত্র 64 ঘন্টা। 64 ঘন্টা মানে রাজা দ্বিতীয় হবুচন্দ্র 64 ঘন্টার মধ্যে নোবেল পাবে। 2 ঘন্টা নাগাড়ে নোবেল নোবেল করছে। আরে সোজা কথাটা আপনার মাথায় কেন ঢোকে না? কে আপনাকে নোবেল দিতে যাবে? কোন দুঃখে আপনি কে, সাহিত্যিক না বৈজ্ঞানিক? ফালতু! এ কাকে বললে ফালতু? আপনাকে আপনাকে না তো কে কে আপনি? নিজের নাম সই করতে যে ঠ্যাংকাপে। কি বললেন? নাম সই করতে ঠ্যাংকাপে? কথাটা যেন কানে বেয়াড়া ঠেকলো। মন্ত্রী মশাই কি বলছেন একটু সাবধানে বলুন। কিসের সাবধান? যা বলবো সত্যি কথাই বলবো। সাহিত্যে অষ্টরম্ভা আর বিজ্ঞান, কচু খেয়ে গাল কুটকুট করলে গাল কুটকুটিরই বন্ধ হয় কিসে? যে সে জানে না তার আবার বৈজ্ঞানিক চেতনা, নোবেল নিয়েই আর কি আছে? মহারাজ, মন্ত্রী মশাইয়ের মধ্যে যেন পাগলামি লক্ষ্য করলুম। এই কে পাগল? আমি না উনি। আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই বলা, আপনাদের রাজা মন্ত্রীর পাগলামো দেখলে আমাকে বলতে হবে। কি বললে? আমাকে জ্ঞান নিতে হবে না, ওকে বলো প্রচুর জরুরি রাজকার্য পড়ে রয়েছে, বাইরে দর্শনার্থীর ভিড়, আর উনি এখন 72 ঘন্টা দেওয়ালা শুরু করলেন। যাই বলো গবু,
বাবা টেনশনে ভুগতেন, আমি কত ঠান্ডা থাকি। এই নোবেলের বিষয়ে তুমি কত অভব্য আচরণ করছো, দেখছো না আমি কেমন শান্ত ধীর স্থির, তাই কি না চন্দ্রবুলি? আপনার ব্যাপারে কিছু বলার নেই প্রভু। এত উতলো হওয়ার কি আছে প্রিয়বর, আগে দেখোই না 64 ঘন্টার মধ্যে কি হয়। আমি তো বাবা বাঁকা শশীকে বলেই দিয়েছি, যদি ফোরকাস্ট ফেল করে তবে মেরে কলার কাঁদির মতো বেগুন গাছে ঝুলিয়ে রাখবো। বেগুন গাছে কলার কাঁদি, বেগুন গাছে কলার কাঁদি। কে 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 হাসলেন, বাবা না? হ্যাঁ, আপনার পিতৃদেব ভূতপূর্ব মহারাজ প্রথম হবুচন্দ্র। উফ, গলা জোর বটে, সেই দুতলা থেকে বসে প্রাসাদ ফাটিয়ে দিল একেবারে। তা হাসেন কেন, আজ অসময়ে হাসেন কেন? মহারাজ, পাগলামির কি সময় অসময় বলে কিছু হয়? তবে হ্যাঁ, মহারাজের গলাটা কেমন আজ ভয়াল লাগছে। তাই তো, বোধ হয় আনন্দে। মহারাজ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি দেখেছি যখন আমি এবং আপনি এই রাজসভাতে বসি তখন আপনার বাবার আওয়াজ পাওয়া যায় বেশি। কেমন জানি আমাদের কাছে ডাকে, আয় আয় হবু হবু আমার বুক। মহারাজ, আমার বুকটা বড় ধড়ফড় করে, পাগলামিতে আমার যেমন ভয় তেমনই যে ঘেন না। তাহলে বলছো নোবেল নিয়ে আর ভাববো না? একদমই না, একেবারেই না, কখনোই না মহারাজ। বাঁকা শশী লোকটা জানে 72 ঘন্টার মধ্যে আমাদের মাথার যা গণ্ডগোল হবার তা হয়ে যাবে, কাজেই তার ফরকাস যদি না খাটে তাহলে তার কোনোই যায় আসে না মহারাজ। আপনার পায়ে পড়ি মহারাজ, নোবেল থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিয়ে যান। বেশ, তুমি মহামন্ত্রী, তোমার পরামর্শ তোমাকে মেনে চলতেই হবে, কিন্তু গবু রেখাটার দিকে যে বারবার মন চলে যাচ্ছে। কি যে কাগের ঠ্যাঙের রেখা জুটিয়েছেন হাতে, আস্তা ঘুরে ফেলে দিন। দুষ্ট রেখা, কেন মরতে আমার হাতে এসে বসলি? যখন কেউই চায় না যে আমি নোবেল পাই, তোর দিকে আর মনই দেব না। এই নাও, হাতে মোজা পরে নিলাম, দাও দাও রাজকার্য আমাকে ভরিয়ে দাও। দেশের অবস্থা বলো। মহারাজ, অবস্থা গুরুতর, নগরীর 7খানা পল্লী থেকে 250 চুরির ঘটনা ঘটেছে। মাত্র 250? তবে তো পরিস্থিতি পুরো কন্ট্রোলে, বলো শান্তি বিরাজ করছে? হ্যাঁ প্রভু, সব ঠান্ডা, লয়েন অর্ডারের দুপাটি দাঁতই খসে গেছে, এখন ওই ফোগলা মারিতে বিজয়ের খোলাখুলি চলছে। চুপ, কি হচ্ছে এসব, কি করছেন? বাবু, মোজা থেকে মনটা সরান। রেখা থেকে মন সরালুম, এখন মোজা থেকেও? তার চেয়ে বরং পা হাতে জুতো পরে বসবো, করবো না, লোকে পাগল ভাববে যে। আরে বাবা, যেটাই আমার সুবিধা সেটাই তো করবো নাকি। মহারাজ, 7খানা পল্লীর নাগরিক দল বেঁধে আরিজেরা দেখছে। ডাকো ডাকো, তাদের কথা শোনা যাক, মোজা থেকে মন সরিয়ে তাদের উপর রাখা যাক। কই হে, তোমাদের মুখপাত্র কে আছে, তাকে পাঠিয়ে দাও। কি চন্দ্রপুলি, কে? হাতখানা চশমা, হাতখানা পাজামা, হাতখানা মুখে ঝুনকালি, কে কে চন্দ্রপুলি? মহারাজ, আমি আপনার কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, এ যে জ্যান্ত কাকতাড়ুয়া। গবু, ও গবু, একে আমাদের ধান খেতে পাহারায় বসালে কেমন হয়? তাহলে আর ধান খেকো বুলবুলি এসে ধান খেতে পারবে না। আমরা কাকতাড়ুয়া কেনি, 7 পল্লীর মুখপাত্র কে ডেকেছি। আগে আমি মুখপাত্র, মুখপাত্র তা 250 টাকা দিয়ে ব্যাপারে কি বলে আছে বলো। আগে যে দেশে দিনে দুপুরে চুরি ডাকাতি চলে, সে দেশে টাকা ব্যয় করে প্রহরী সাজিয়ে রাখার কি দরকার মহারাজ? তার চেয়ে আমাদের মতো কাকতাড়ুয়া পুষুন,
আর কিছু নাও কোকা কুকুর একটু ভয় পাবে। থামো থামো, ঠেস মারা লেকচার যাচ্ছে। তা চুরি ডাকাতি হয়েছে, থানায় ডায়েরি করেছে। তাছাড়া থানায় ঢুকিব, লোকজনকে খাওয়াবো কি? আগামী বছর বাজেটের আগে কিছুই করা যাবে না। কিছু করা যাবে না রে কাকতাড়ুয়া। এই এই পা দুটো ফাঁক করে দাঁড়া তো, হাত দুটোকে টান টান করে মেলে দে। বা বা বা, এ যে জ্যান্ত কাকতাড়ুয়া, একে আমার গোলাপ বাগানে পুঁতে রাখবো। একে আমার গোলাপ বাগানের আধা আধি পুঁতে রাখলে কেমন হবে বলো তো? খুব ভালো হয় প্রভু। এই মাথা দোলা তো। বা বা বা, এই যে জ্যান্ত কাকতাড়ুয়া, আমি কাকতাড়ুয়া পুষবো। এ তুই আমি হেড কাকতাড়ুয়া, বল বল কত মাইনে নিবি? মহারাজ মাইনে চাইনে, খেতে পড়তেও চাইনে, শুধু চোর দস্যুর হাত থেকে বাঁচান আমাদের। শান্তি চাই, নিরাপত্তা চাই। মহারাজ, এ কি মন্ত্রী মশাই আপনি লাফালেন নাকি? এ কি গো, আমি তো জানতাম টেলিফোনে দাবা খেলা যায়, তুমি কি আবার ফুটবল শুরু করলে নাকি? মহারাজ সাগর পারের কল, নোবেল কর্তারা হটলাইনে ডাকছেন আপনাকে। আগে মহারাজ, এবছর আপনার নাম নোবেল প্রাইজের জন্য প্রস্তাবিত করা হয়েছে। মহারাজ সাহিত্যবাদ বিজ্ঞানের জন্য নয়, আপনাকে দেয়া হবে নোবেল শান্তি পুরস্কার। আজ্ঞে হ্যাঁ মহারাজ, শান্তির জন্য নিবেদিত প্রাণ। মহান রাষ্ট্রনায়কেরা বছর বছর যেসব পুরস্কারে সম্মানিত হন, আপনাকে এবারে কমিটির সদস্যরা সেই পুরস্কারে ভূষিত করবে। সত্যি বলছি মহারাজ, কথা বলে দেখুন। মহারাজ মহারাজ কোথায় যাচ্ছে? মহারাজ মহারাজ কোথায় যাচ্ছে? তুই বল আমাকে, নোবেল দেবে কেন? হাই কিং দা সেকেন্ড গোবুচন্দ্র স্পিকিং। ওকে ওকে ফাইন, আর দেখো নোবেল শান্তি পুরস্কারে আমার নাম উঠিয়াছে। ইয়াঠে আমার কোনো উঠেছ নাই, বোর্ড হইতেছে না। হিজ হাইনেস গোবুটা সেকেন্ড নোবেল পুরস্কারে লালাইটো না আছে। আমি আমার দেশের জনসাধারণের জন্য আমার পবিত্র কর্তব্যটুকুই পালন করিয়াছি। এতে কে নোবেল দিল বা না দিল, তাতে আমার কচু পোড়া যাইল। বাপা বা, কি ইংরেজি দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে পুরো। না না না, আমি এখনই পুরস্কার অ্যাকসেপ্ট করিলে সম্মতি দিব না। আগে ভাবিয়া দেখি ইহা আমার পক্ষে উপযুক্ত হয় কিনা। ওকে বাই। এ হে হে মহারাজ, কি করলেন, ফাপিয়া দেখি করলেন কেন? এখন যদি নোবেল কর্তারা মত বদলায়? হায়, হাট মারতে গিয়ে যদি না পাই? মহারাজ সব জায়গায় কি পাটবাজি চলে? পরিস্থিতিটা বুঝবেন তো, এখন নোবেল কর্তারা সবে আপনার নাম প্রস্তাবিত করেছে, চূড়ান্ত সিদ্ধান্ত তো এখনো কিছুই হয়নি। এখন যদি ওরা মনে করে লোকটা অ্যাকসেপ্ট করবে কিনা ঠিক নেই, চাকরি দেব না। ফেস ফেস বাবু, ইমেল করো, বলো আর একবার বললেই নেবো আমি, এক্ষুনি রাজি, দিলেই নেবো আমি, দিলেই নেবো। সেটা যে আরো ক্যাচাল হবে প্রভু, হ্যাংলা ভাববে যে। হ্যাংলা ভাববে, তাহলে কি করি? মহারাজ চিন্তা করছেন কেন, এ জয় তো গুরু পাকা শশীর ফরকাস্টের জয়। এত যখন মিলেছে, বাকিটাও ঠিক মিলে যাবে ওই 72 ঘন্টার মধ্যে। আমি জানি আমাদের রাজা দুর্লভ নোবেল জয় নিশ্চয়ই করবে। হেই তুমি আর গ্যাস মেরো না তো, এই 10 মিনিট আগে বলছিলে গুরুদেব খচ্চর আর আমি ফালতু। ওকে এই বেটা, গোল পোস্টের মতো পা ফাঁক করে দাঁড়িয়ে আছিস কেন?
শুনলি আমাদের মহারাজ কি হতে চলেছে শুনলি? মাথাটা ত্রিশূলের মতো আকাশ ফুড়ে উঠছে। দেবাটা মহারাজ দেবে জয় ধ্বনি রে। মহারাজ আপনি আমাদের বিষয়ে কি ভাবলেন? মানে আমাদের সাধারণ জনগণের জন্য কিছু করবেন না তাই তো? এই কি বলে গেল বেটা, ধরে আনো এক্ষুনি আধা হাতি পুঁতে রাখবো। না মহারাজ, এই সময় অশান্তির কর্মসূচি নেওয়া উচিত হবে না, আগে 72 ঘন্টা কেটে যাক। 72 ঘন্টা যে হার্টের রোগীর পক্ষে ডেঞ্জার পিরিয়ড। ওই তো রেখাটা আরো উজ্জ্বল হয়েছে মহারাজ। ও কি হচ্ছে, ঢাকা রাখুন, ঢাকা থাকলে তো মহারাজ গো দাড়ি সব বৃদ্ধি পায়, আর ঢাকা থাকলে ডিম ফুটে ছানা বেরোয়। ডিম ফুটে ছানা? বা বা বা, বেশ ভালোই বললে, ডিম ফুটে ছানা আর রেখা ফুটে পুরস্কার। মহারাজ বলছিলুম কি, প্রাইজ মানিটা কি হিসাবে ভাগ হবে সেটা এখন স্থির করে নিলে ভালো হতো না? প্রাইজ মানির টাকা মানে? আরে প্রাইজ মানি তো আবার ভাগ হবে তার সঙ্গে। কেন? মহারাজারা প্রাইজ পেলে মন্ত্রীরাও পাবে, এটাই রীতি। আপনার বাবা আমার বাবা কেউ কিন্তু কথা দিয়েছিলেন পুরস্কারের হাফ শেয়ার দেবেন। ওই তিনি ওইদিকে আবার ঢোল পেটানো শুরু করলেন। তুই বাবারই মাথা খারাপ গবু, তাদের কোনো কর্তব্যই যে এখন তাদের মধ্যে নয় যে। তার মানে দেবেন না? আরে বাবা, প্রাইজ মানি ইজ প্রাইভেট মানি, ট্যাক্স ফ্রি, নো শেয়ার, ওদিকে নজর দিও না মাই ডিয়ার। উফ উফ, আবার ঢোল দিল কে বাবাকে? উফ উফ, থামা থামা, কে আছিস থামা রে? আগে প্রভু ব্রেক ফেল করা গাড়িকে থামানো যায়, মানুষ ব্রেক ফেল করলে কিভাবে থামাবেন? মহারাজ আপনি পুরস্কার পেলে আমি তবে কি পেলাম? কেন, গর্ব পেলে, তৃপ্তি পেলে, শুধু প্রাইজ মানির টাকাটাই পেলে না, আবার সেটাও তুমি ভাগ চাও কোন দুঃখে বলো তো? হায়া লজ্জা বলতে আর কিছুই রাখলে না, কষ্ট করে প্রাইজ পাবো আমি আর তার ভাগ নেবে তুমি? বটে, তুমি কষ্ট করে পুরস্কার পেলে, যা করার করলো তো এই শর্মা। বটে, তুই করলি? তা না তো কে, তুমি? কার কুশলী মন্ত্রিত্বে সমস্ত ডিপার্টমেন্ট আর সুসজ্জিত, জবাব দাও। ছাড় ছাড়, শুধু ইটগুর জন্য তুই নোবেল প্রাইজের টাকা ভাগ চাইতে পারিস না রে গবু। উফ থামো থামো, কে আছিস বাবাকে থামা? উফ, পাগলের হাতে কেউ ঢোলক দেয়? উফ, আরে কথাটা হচ্ছে তুমি অনেক করেছো, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কি করেছো? যদি দেখা যায় সর্বত্রই তুমি আমার নীতিটাকে প্রয়োগ করেছো। নোবেল জয় নীতির জয় গবু, কাজের জয় নয়। কাজে কাজেই এ জয়, মহারাজের জয়। আপনার গলাবাজি ফালতু ফালতু, চুপ, এক ছড়ে তো চক চেরা করে দেব রে বুড়ো। ঠিক আছে, আমিও দেখবো 72 ঘন্টার মধ্যে আপনি কি করে নোবেল পুরস্কার। ও বাবু যেও না, ও মন্ত্রী যেও না। জয় বাবা বাকাশ, মধুমাকা বাকাশ, চলা বাঁকা বাঁকা হাটা, দেহ বাঁকা কলমি ডাটা, লাঠি বাঁকা লোটা বাঁকা, দাড়ি তার আঁকা নৌকা, ঘাড় বাঁকা পিঠ বাঁকা, সব কিছুই তার টেরা বাঁকা। জয় বাবা মহাশীর জয়। পেয়েছো বাবা দ্বিতীয় হবু? প্রভু তুমি 72 ঘন্টা টাইম দিয়েছিলে, তার 8 ঘন্টা যেতে না যেতেই ফোন চলে এলো, কি অলৌকিক শক্তি তোমার। প্রথম সাক্ষাৎকারে তুমি আমায় বিশ্বাস করনি,
সেই ভক্তিকারী জ্যোতিষী ইন্দ্রগুপ্তের সমগোত্রের ভেবেছিলে তাই তো? এই বলে আজ লজ্জা দেবেন না, ইন্দ্রগুপ্তের গণনায় ছোট্ট ভুল হয়েছিল, মূর্খ বুঝতেই পারেনি। প্রথম হবু নয় নোবেল পাবে তৃতীয় হবু। তা যাই হোক, তোমার বাবার ওই পরিণতির পর আমি আর রিস্কের মধ্যে যাই। 72 ঘন্টার 8 ঘন্টা কাটতে না কাটতে আমি কম্পিউটারের মায়াজাল বিস্তার করি। জয় বাবার কম্পিউটারে জয়! হ্যাঁ, সাধন ভজনেও আমি কম্পিউটার লাগিয়ে দিয়েছি বচ্চ হবুচন্দ্র। ইন্টারনেটে আমি নোবেল কর্তাদের প্রভাবিত করলুম টেলিফোন করে তোমাকে খবরটি শোনাতে। বৎস দ্বিতীয় হবু, মায়া বলে ফোনে তোমার স্বচ্ছ ইংরেজি বলে শুনলাম, আমি এখনো রোমাঞ্চিত রোমাঞ্চিত শিহরিত। দেখলুম তোমার ভেদ জ্ঞান চলে গিয়ে ব্রহ্মজ্ঞানের উদয় ঘটেছে, ইংরেজি আর বাংলার মধ্যে বিশেষ কোনো তফাত রাখনি তুমি। এখানেই প্রমাণিত বিশ্বমৈত্রী চেতনায় তুমি কতখানি উদ্বুদ্ধ, বিশ্বখেতাব লাভে তুমি কতখানি উপযুক্ত। এই করো হে দয়াল গুরু ভক্ত বাঞ্ছা কল্প তরু, যেন নোবেল হতে কোনো মতে না হয় রাজা বঞ্চিত, রাজা বঞ্চিত না হয় মস্তক বিকৃত। এই পোস্টারে সারা দেশ ছেয়ে ফেলবো, বিশ্ববাসী জানুক তুমি কেমন রাজা। মহারাজ, মুখখানি আপনারই, হাতে মোজাও পরানো হয়েছে। মহারাজ, প্রচার মাধ্যমে এই ছবি আমরা দেশ বিদেশে পাঠিয়ে দিচ্ছি, সাগর পারের নোবেল কর্তাদের কাছেও। দেখো 72 ঘন্টার মধ্যে তুমি কি করে নোবেল পাও। মহামন্ত্রী তৃতীয় গবুচন্দ্র কি এখন বিদ্রোহী? বিদ্রোহী? প্রাইজ মানির কানা করি আমি ওকে দেবো না, বাই নো মিন দিবে না, কামি নেই। সে তো পরের কথা বচ্চ হবুচন্দ্র, আগে নোবেল না বন্ধ হয়ে যায়। গুরুদেব, মায়া বলে দেখছি, দেখতে পাচ্ছি নোবেল কর্তারা তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। এখন যদি দেশবাসী এবং স্বয়ং মহামন্ত্রী তোমার নামে ভাঙচি কাটে, ও আমার ফোরকাস্টটা মিছে হয়ে যায় রে প্রেম শশী। মায়া বলে তুমি ওই গোবর ক্ষমতা হাওয়া করে দাও বাবা। ভগবান শ্রীকৃষ্ণ সূর্য বগলে চেপে দিনকে রাত বানিয়েছে। ওহে, সূর্য যে একটা ছিল শ্রীকৃষ্ণের বগলে চাপতে সুবিধাই হয়েছিল। দেশের এত মানুষের মুখ আমি এক বগলে চাপবো কি করে রে প্রেম শশী? মায়ার তো একটা লিমিটেশন আছে নাকি? কি ভাবলে কি, আমার সঙ্গে সমঝোতা আসবে, হাফসি আর দেবে? বলো বলো। 1 2 গবু, মহামন্ত্রী তৃতীয় গবুচন্দ্র, রাখো আমার চোখে চোখ রাখো। ওই তো আসছে, দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা একটা ছায়া ঝুলছে ওর চোখের তারায়। কার ছায়া? কার ছায়া? কার ছায়া? তোমার বাপের, পূর্ব মহামন্ত্রী তৃতীয় গোপচন্দ্রের ছায়া, পাগলা গোপুর ছায়া। তার মানে আমি কি পাগল হয়ে যাচ্ছি? অত সোজা না গুরু বাঁকা শশী, আমি পাগল হবার বান্দা না, বললেই হলো পাগল। ভূতপূর্ব মহামন্ত্রীও কিন্তু প্রাইজ মানি করতে করতে জ্ঞান গম্মি হারিয়ে সে ইতিহাসই ফিরে আসছে। তড়ি গুছিয়ে রাখো, দ্বিতীয় হবুচন্দ্রকেও পাগলা গড়তে পাঠাতে হতে পারে। না না,
সত্যি বলছি, সত্যি বলছি, মাইরি বলছি, আমি পাগল না, সত্যি বলছি। আরে বাবা, সব পাগলই মনে করে, তারা পাগল নয়। গুরু বাঁকা শশী, বাঁচাও আমাকে। আমি পাগলামি জিনিসটাকে সর্বতভাবে ঘেন্না করি মহারাজ। আমার প্রাইজ মানি চাই না, আমি এক্ষুনি দেশ বিদেশে গিয়ে সমস্ত চৌদ্দশু ডাকাতকে ধরে আনছি, তাদের চামড়াটা খুলে কত্তাল বাজাবো। দেখি চামড়া খুলে কত্তাল, টুকটুকি বলুন। গেল গেল, সব ভেস্তে গেল। এরপর যদি নোবেল বন্ধ হয়ে যায় আমি কি করতে পারি বলো প্রেম শশী? কেন কেন বন্ধ হয়ে যাবে কেন? যত চোর ডাকা ধরা হবে, তাদের ঠেকানো হবে, ততদের দুনিয়া জেনে যাবে এ দেশটা অশান্তির দ্বীপ। আর সবাই জেনে গেলে তোমাকে শান্তি পুরস্কার দেবে কেন? হিংসা নয় বৎস, চাই প্রেম। চোর ডাকাতে প্রেমের ডোরে বাঁধো, তাদের সঙ্গে আপোষ রফা করো, তাদের গায়ে পিঠে হাত বুলিয়ে 72 ঘন্টা শান্ত রাখো। এই টাইম স্লটটা যে বড় ক্রিটিক্যাল বাবা। তাদের হাতে হাত করা পড়িও না, পড়াও রাখি। তারা শান্ত হলে দেশবাসীর মুখেও হাসি ফুটবে, এক ঢিলে দুই পাখি। ভুয়োদর্শী বাবা, তুমি ভুয়োদর্শী। শুনলে গবু, বাবা কি বললেন? যাও, এনার আদেশ চারিদিকে ছড়িয়ে দাও। চোর ডাকাত দস্যু সবাই তাদের অস্ত্র সারেন্ডার করুক। উফ উফ, আবার উনি ওদিকে ঢোল পেটানো শুরু। এ কে আছিস, থামা থামা রে, কে আছিস, থামা। মহারাজ কর্তাল দিল হাতে, তা দিল তো দিল, ঠিকই আছে, কিন্তু দু পাটি দিতে গেল কেন? ও মহারাজ, আমি যাচ্ছি। কিন্তু কটা বাজে বলো তো? এদিকে প্রাসাদের কোনো ঘড়ি ঠিক বিশ্বাস যোগ্য টাইম নিচ্ছে না, বড় টেনশন হচ্ছে বাবা মাকা শশী। এই নিন মহারাজ, চোখের সামনে ধরুন। ওকে ওকে, ফাইন। হাই প্রেম শশী, ইটস এ ভেরি ফাইন অফ টাইম পিস, বাট খালি সেকেন্ডের কাঁটাটাই ঘুরছে কেন? ঘন্টা মিনিট ঘুরছে কই? আরে মহারাজ, আস্তে আস্তে ঘুরছে যে। বাট হোয়াই? ঘন্টা মিনিট সেকেন্ড, তার মধ্যে সবথেকে ছোট সেকেন্ড, তাহলে ছেলে সেকেন্ডের কাঁটাটা কেন সবার আগে ঘুরবে? ঘন্টা মিনিট কেন পরে পরে? আমার রাজ্যে এসব অ্যাব নম্বর ব্যাপার নেই চ্যালেঙ্গা। আজ থেকে সেকেন্ডের কাঁটাটাই হবে ঘন্টার কাঁটা, আর সেই হিসেবেই হবে এই 72 ঘন্টার হিসেব, বুঝলে? টিকবে না প্রভু, 72 ঘন্টা কিছুতেই টিকবে না। হোয়াট ডু ইউ সে চন্দ্রবুলি? আগে যান প্রভু, আপনি একটু পালঙ্কে শুয়ে বিশ্রাম নেবেন, যান। দ্যাটস ভেরি নাইস, তাই চাই। কিন্তু বাঁকা শশী, তুমি কিন্তু পালাইবে না। 72 ঘন্টার মধ্যে যদি নোবেল না হয়, তাহলে তোমাকে কলার খাটির মতো বেগুন গাছে হ্যাং করিব। তুমিও যাও বাবু চন্দ্রকুলি। কোথায়? মাথায় ছাতা ধরো গিয়ে। মহারাজ গেলেন অন্তর্মহলে পালঙ্কে শুয়ে রানীদের সঙ্গে বিশ্রাম করতে, আমি ছাতা ধরে কি করব? তাও ধরো, এই সময় ছাতা শীতল ছায়ার বাইরে চেতে দিও না মাথাটাকে। বাচ্চা চন্দ্রপুলি, টাইম আমার বাধা, বুঝতেই পারছো? 72 ঘন্টা। মাথা ঠান্ডা রাখতে ছাতাই এখন একমাত্র ভরসা। সত্যি বাবা, ছাতার চেয়ে মানুষের বড় বন্ধু আর কেউ নেই। তাও আছে বৎস প্রেম শশী, ছাতার চেয়েও বড় জুতা। জুতা? জুতা? হ্যাঁ জুতা, জুতা। হ্যাঁ বাবা, জুতাই বড়, জুতাই বড়। ঠিক আছে, আমি যাই মহারাজের পায়ে জুতো মোজা পরিয়ে আসি। নাও এবার আমার খড়ম দুটো ঝোলায় ঢোকাও।
খড়ম খুলে নিলে তুমি যে খয়ে যাবে বাবা। খড়ম পড়ে থাকলে যে 72 ঘন্টা পর বেল গাছে কলার কাদির মতো ঝুলে যাবো রে প্রেম শশী। বুঝতে পারলে না, 72 ঘন্টা পর পালাবার সময় পাহাড়কে পড়ে যাবো যে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনীগন্ধা, তোমার গন্ধে সুধা ঢালো। শোনো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, এ চাঁদ আকাশের চাঁদ নয়, এ ধরাধামে চন্দ্ররাজ বংশ, ভবুচন্দ্রের বংশ। গান কিন্তু পাগলের গলাতে অর্থপূর্ণ। এসো পা চালিয়ে এসো, বাইরে গিয়ে একটা ফোন করি। বাহ, আনন্দে গান গাইছে চা বেশ। মহারাজ, মহারাজ! কে গোবু এলে? আগে হ্যাঁ মহারাজ, আপাতত আপনার ডাকে সাড়া দিয়ে তিনজন দুষ্কৃতকারীকে ধরে এনেছে, তবে ঢেরা পেটানো চলছে, সবাই চলে আসবে। ওই হে, তোমরা এসো তাড়াতাড়ি। তোর বাবা কেমন আছে রে গোবু? বাবা তো ভালোই আছে, আগে লোক দেখলে কামড়াতে যেতেন, এখন থাম চাতে যা। তা হঠাৎ বাবার কথা জিজ্ঞাসা করলেন কেন গোবু? আগে বলুন। ঘোড়ারা চশমা পরে। কি বললেন? বলছে ঘোড়ারা চশমা পরে। তার সাথে কথা বলছি রে আমি এতক্ষণ, আপনি কি প্রথম ভবুচন্দ্র? ও গোবু মাফ করবে, আমি কোনো পাগলের সঙ্গে কথা বলি না। নকুল দানা খাবি? কি নকুল দানা খাবি? খাবো, দিয়ে যাও। মারবো এক লাথি, আমি বাঁধা রয়েছি জানিস নে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, এই যে গোবু এরা নাকি? আগে মহারাজ, এই দস্যু, এই চোর, এই পকেট মার। হাই ফ্রেন্ডস, সো গ্ল্যাড টু মিট ইউ। হাই গোবু, তুমি এদেরকে সব বুঝিয়ে বলেছো তো? আই মিন, কি পরিস্থিতি এদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে? শুনলাম আপনি শান্তি পুরস্কার পাচ্ছেন। দ্যাট নট এ ভেরি বিগ নিউজ, ডোন্ট ইউ ফিল প্রাউড? হাই, তোমাদের গর্ব হচ্ছে না ভাই? গর্ব তো হচ্ছেই, কিন্তু মন্ত্রী মশাই যে বলছেন আর সারেন্ডার করতে হবে। দস্যু ভাই, দেশের এত বড় সম্মান এটুকু তো করতেই হয়, না হলে অত বড় সম্মানটা ফসকে যায়। প্লিজ প্লিজ একটু দিয়ে দাও, এই দেশে যে আর কোনোদিন কেউ পায়নি, সামথিং রেয়ার, একটু স্যাক্রিফাইস করো মাই ডিয়ার। সব ঠিক আছে, তাহলে দেরি যে আমাদের আমদানি ছিল সেটা আপনি পুষিয়ে দেবেন তো? ডেফিনেটলি ডেফিনেটলি, বলো বলো কার কত আমদানি বলো। আমার ডেইলি 5.5 লাখ। আরে 5 লাখ? সে তো হবেই, আমি একধারে জলে স্থলে অন্তরীক্ষে দর্শুগিরি করি। জলে জাহাজ ভাসে, অন্তরীক্ষে উড়োজ। তা এই পকেট মার, তোর কত ডেইলি আমদানি হয় বল? আমার ডেইলি 5.5 লাখ। কি এক চড়ে তো ধ্বজা উড়িয়ে দেবো রে! সারা জীবন পকেট মারি করে কারো 5.5 লাখ হয়? সে নাই হলো, কিন্তু এখন দিতেই হবে, এক জাতের বিরক্ত ভালো হবে কেন? এই যে শিরো দাদা, বলো না। আমি আগে বলবো কেন? হ্যাঁ, রপা বন্দোবস্ত একরকম করতে হবে। দস্যু, চোর, পকেট মার, সব সব গড়ে 5.5 লাখ। তা গপ্প তো, আমাদের সবার এক রকমই হচ্ছে। তা বটে তা বটে, আজ যে যা চাই তাকে দিয়ে দাও মহামন্ত্রী। মহারাজ, লাখ লাখ কোথ থেকে দেব? তবে কাজই চলবে, শান্তি আসা ছাড়ুন মহারাজ। ও যশুদা, বসে আছো যে, উঠে পড়ো। দেখেছেন ব্যাটটা ছিঁচকে পকেট মারে রোয়াব? দেখেছেন
দস্যু কে বলে এই দস্যুদা ওঠোর তুই যা যা দেখুন আমি কিন্তু ফোর ক্লাস যাব হতে পারি কিন্তু ইউনিয়নে সে সেক্রেটারি দুষ্কৃতীদের মধ্যে জেলে ভূতে জিতে আসছি এই যে শীতলদা এইভাবে হয় না গো নেই টাকা নেই পয়সা শান্তি করছে চলো চলো ফালতু এই যেও না কবে কি আমার নোবেল পাওয়া হবে না গবু এই লজ্জা সহ্য হচ্ছে না গো যে যা চায় তাকে দিয়ে দাও গো দিয়ে দাও মহারাজ এর পরেও যারা আসবে তারাও তো সেই একই দাবি করবে আমি লাখ লাখ দেব কোত্থেকে তবে কি আমার আর নোবেল পাওয়া হবে না গো ও গুরু বাঁকা শশী কোথায় গেলে ও গুরু ও গুরু নোবেল কেনার পয়সা নেই যে পয়সা নেই তো কি হয়েছে পোস্ট তো আছে পোস্ট হ্যাঁ এদের তিনজনকে তুমি তোমার মন্ত্রী সভায় ঢুকিয়ে নাও মন্ত্রী করে নেব হ্যাঁ নগদে না পারো আপোষে রফা করো এদের তিন চোর দস্যু পকেট মার্কে নিয়ে চিরত্ন সভা গঠন করো ঠিক আছে ওরা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি আমরাও রাজি ধরুন কাছি এই বন্দুক ফেলে দিলাম এই যে শীতকাটি জীবনে আর ছব না আর ছোর কথাই হচ্ছে না মন্দির তো পেলে এসব এখন আর কেন দস্যুদা কেমন লাগছে হালকা লাগছে আর দস্যুদা সে কোন পূর্বজন্মের কথা সে পিছনে ফেলে এসছি ওটা একটু হালকা হয়ে গেল যাবেই তো মহারাজ আমার কিন্তু দুটো দত্ত চাই আমার একটা আমার ছেলের একটা তাই পাবে তাই পাবে দাঁড়াও এই নাও দুটো দপ্তরের চাবি মহারাজ আমার কিন্তু পাঁচটা দপ্তর চাই পাঁচটা আচ্ছা তাই হবে তাই হবে এই নাও পাঁচটা দপ্তরের চাবি বেশ মোটা মোটা চাবি মানে মোটা মোটা দপ্তর আমার বাহানোটা দপ্তর চাই ফ্যামিলির সবাই মন্ত্রী হবে সঙ্গে আমার ফ্যান ফলোয়ার হবে আচ্ছা যে যা চাবে তাই হবে আজকে তোমার ভবিষ্যৎ প্রজন্মরাও যে মন্ত্রী হবে এই দেখছো চাবির গোছা নাও পৃথিবীর সব থেকে বড় মন্ত্রী সভা বললুম আমি এসব কি হচ্ছে মহারাজ মন্ত্রী সভা মানে কি এতদিন সমস্ত ডিপার্টমেন্ট তো আমি সামলে এসেছি একটা হাতে রেখে সবগুলো দিয়ে দাও গবু কি আমার হাতে থাকবে মাত্র একটা চাবি তাও এই পুচকে চাবি মানে পুচকে দপ্তর আজ থেকে দেশে এক দপ্তর একজন নীতি চালু হলো মন্ত্রীর গবু চন্দ্র নীতি কেতায় আগুন প্রাইজ মানি দিলে না আমার দপ্তর কেড়ে নিচ্ছ কি হচ্ছে এসব পুরো পাঁচ দিয়ে দেবো সালা হবু চন্দন ছি ছি এসব কি ভাষা ভাই গবু সালা মন্ত্রীর মুখে এসব কি শোভা পায় ভাই তুই আমাকে ভাই বলিস কোন সাহসে ভাই আমরা সবাই ভাই 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 চুপ তোদের কার কটা পেডিগ্রি আছে বলতো আমার বাপ ঠাকুর তারা 14 পুরুষ মন্ত্রিত্ব করে এসেছে এই ফোনটা কই রে কি কি কাকে বল কাকে বল নোবেল কর্তার কাছে সাগর পারে কেন 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 তোমার বাং চি গাইবো কি সা গাইবো তোমার পাগলামি করে না হ্যালো এই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ পুট মি ইনটু অনলাইন পাগলামি ও গুরু পাগলা বানিয়ে বলে পাগলা ও গুরু কে পাগলামি দিল না কেউ পাগল হতে চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত বৎস হবুচন্দ্র না 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 বাবু যে আমার বড্ড প্রিয় কিছু করুন না ও আমার ফ্রেন্ড ফিলোজাফার ওর বাবা মন্ত্রী আমার বাবা রাজা ওর ঠাকুরদা মন্ত্রী আমার ঠাকুরদা এটাই তো আমাদের সম্পর্ক কিছু করুন কিছু করো কিছু করো ও
চোদ্দশো পকেট মার সবাই চাবিগুলো দিয়ে দাও না, ওরম করছো কেন? পাগল না রাঙালু, একবার মন্ত্রী হয়ে কেউ ছাড়ে না? না না, তোমরা যে যা করছিলে তাই করো গিয়ে, আমি আর বাধা দেবো না। সবাই দিয়ে দাও, দিয়ে দাও চাবিগুলো, দিয়ে দাও। ওইসব হবে না, ওইসব জীবন পশ্চাতে ফেলে এসেছি। চলো চলো ঘরগুলো দপ্তরগুলো বুঝে নি, এখন আদে কত দায়িত্ব। যেও না যেও না যেও না, তোমরা যেও না, হে কি যেও না। ও গুরুজি কি হচ্ছে, কি এটা কি? আই আই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ, হ্যালো কি, হ্যালো এক্সচেঞ্জ, কি হলো বাবু? ঠিক লাগছে, ঠিক লাগছে মহারাজ? হোন নাই তো বন্ধ বন্ধ এক মাস আগে, এই তখন তখন সেই ফোন এলো কি নোবেল শান্তি কিসের ফোন, কোথায় ফোন, কবে কার ফোন? মহারাজ পালাচ্ছে। এই বাঁকা শশী, আয় তুই আয়, আমার নোবেল দে, আমার নোবেল দে, কোথায় আমার নোবেল? মহারাজ, সেই ফকিবাদ জ্যোতিষী ইন্দ্রগুপ্ত, এই তো সেই আমাদের দুই বাবাকে যে পাগল করেছে, সেই আবার আমাদেরকে পাগল করতে চলে এসেছে। শুধু উনি একা আসেনি হবুচন্দ্র, আমরাও এসেছি। আজ তুমি যাদের মন্ত্রী বানিয়েছ তারা কেউ চোদ্দশো না, তারা আমাদেরই লোক। কই আসুন আপনারা, আসল চোদ্দশো একটাও ধরা দেয়নি হবুচন্দ্র। তবে ধরা দিলে তোমরা যে তাকে দেশের সর্বোচ্চ আসনে বসাতে দ্বিধাবোধ করতে না, এটা বেশ বোঝা গেল। যা হোক, মন্দির তো আর ছাড়ছি নে, দপ্তরের চাবিগুলো আর ছাড়ছি নে। আর মহারাজ, সবাই মিলে আমাদের ঠকালো। চলো বহু গবুড়ার বংশধর নেই, কাজে এদেরকে নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। কই হে চন্দ্রপুলি, এসো এদের দুজনকে দড়ি দিয়ে পেতে পাগলা গড়াতে নিয়ে যাও। দেরিতে বললাম কোনো অসুবিধা, কিন্তু পাগলা গড়াতে কেন? এনাদের তো মাথা খারাপ হয়নি, কত সুন্দর শান্ত হয়ে চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, যদি বন্দি করার হয় সসম্মানে করা হোক, রাজার সঙ্গে রাজার ব্যবহার, তোরই কেন বলি? মহারাজ কি ভাবছেন? চন্দ্রপুলি, দাঁত বাঁধানো কুকুর দেখেছিস? বাঁধানো দাঁতের কুকুর। এই চন্দ্রপুলি, আমাকে একটা টেরা গরু কিনে দিবি? আমি টেরা গরুর সবুজ দুধ খাবো। এই শোন, নৌকা চেপে হাঁসেরা নদীতে ঘুরে বেড়ায় কেন রে? মহারাজ, হাঁসেরা যে টোটাল নিবুষ্টি পড়ে, আমার বাবা বলেছে। আয় আয় এরকম ভাবি রে চন্দ্রপুলি, আগেই বলেছিলাম টিকবে না কিছুতে 72 ঘন্টা। চন্দ্রপুলি বলুন, ওদের নিয়ে আয়। আনছি আনছি, এত বড় দুটো পাগলাকে একত্রে বাঁধতে একটু সময় তো যাবে। আমার আবার বাবু মনে হয় যেন কত না বাঁধছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কই রে আনবি, হা দি নড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। কই রে আনলি? উফ, আনছি আনছি, অতই যখন দরদ তোড়ি ছিঁড়ে নেমে আসলেই তো হয়। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, ভূতপূর্ব প্রথম হবুচন্দ্রের গলায় কৌশিক সরকার, সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা
স্বর্ণালী মিত্র, শাশ্বতী রায় দুজনকে। আমাদের সহযোগিতায় ছিল দুজন ছাত্র, মেহতাব হোসেন ও অঙ্কন নস্কর। কুশলীদের মঞ্চে উপবিষ্ট হতে বলছি, সবাই মঞ্চে একবার চলে এসো। আমাদের প্রম্পটার দুজন ও সহযোগিতায় অঙ্কন নস্কর। দ্বিতীয় প্রম্পটার যে সহযোগিতা করেছে, মেহতাব হোসেন। সবাই হাততালি। রাজা দ্বিতীয় হবুচন্দ্রের ভূমিকায় রণিত সর্দার। মন্ত্রী দ্বিতীয় গোবুচন্দ্রের ভূমিকায় আকাশ মণ্ডল। চন্দ্রপুলির ভূমিকায় রূপম মণ্ডল। বাঁকাশশীর ভূমিকায় অভিনয় করেছে সায়ন মণ্ডল। প্রেমশশী বাঁকাশশীর অনুরক্ত ভক্ত, প্রেমশশীর ভূমিকায় অভিনয় করেছে সমুদ্র মণ্ডল। দস্যুগিরিতে মঞ্চ কাঁপিয়েছে যে সেই ছাত্রটির নাম সোহম দাস। লোকটি অর্থাৎ কাকতাড়ুয়া দীপ দাস। পকেটমার জয় মণ্ডল। চোরের ভূমিকায় আশিক আহমেদ। আমাদের মঞ্চের পেছনে যারা ছিলেন নেপথ্যে, কিন্তু এই বাঁকাশশীর গায়ে সুন্দর যে বাঁকা চাঁদের একটা চাদর, তার হাতের লাঠি কিভাবে যে সংগ্রহ করেছেন, তার পেছনেও আরেকটি গল্প বা নাটক হয়ে যায়। স্বর্ণালী মিত্র মহাশয়া, শাশ্বতী রায় এবং সেই সঙ্গে এখন স্টেজে নেই যদিও শর্মিষ্ঠা ভট্টাচার্য, আমাদের সাহায্য করেছে ছোটনবাবু মোল্লা। অসামান্য গান গেয়েছে রাজা প্রথম হবুচন্দ্রের ভূমিকায়, নেপথ্য থেকে অভিনয় করেছে কৌশিক সরকার। ঘোষক নেপথ্য থেকে, সহকারী শিক্ষক দেবকুমার সেন। আমরা আশা রাখি আগামী কোনো মঞ্চে আমরা আবার এই নাটক অন্যত্র মঞ্চস্থ করতে পারব। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।